রাক্ষসের সাকার ফিশ কীভাবে দেশীয় মাছ ধ্বংস করছে জানবো আজ তারই কথা। অ্যাকোরিয়ামে পালন করা মাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মাছ হল সাকার ফিশ। নিতান্তই শখের বসে পালন করা এই মাছ বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বাস্তুসংস্থানের জন্য হুমকি হয়ে উঠেছে। সাকার মাছ বাংলাদেশের পুকুর, নদ নদী সহ সকল ধরনের প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়েছে। এরা দেশীয় প্রজাতির ছোট মাছ এবং বড় মাছের পোনা খেয়ে ফেলে। তাই সাকার মাছ বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য এক বিশাল হুমকি। আর এ কারণেই এই মাছ নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। সাকার ফিশের আসল নাম সাকার মাউথ ক্যাটফিশ। এর বৈজ্ঞানিক নাম হিপোস্ট্রমাস প্লেকাস্ট্রমাস, এটি প্লেকো নামেও পরিচিত। এই মাছ কোস্টারিকা, পানামা এবং দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে বিস্তৃত। তবে কয়েক বছর ধরে এটি ভারত, চীন, মিয়ানমার ও বাংলাদেশের জলাশয়ে দেখা যাচ্ছে। সাকার মাছের পিঠের উপরে বড় ও ধারালো পাখনা আছে, দুপাশেও রয়েছে একই রকমের দুটি পাখনা। এর মাথার নিচের দিকে থাকা দাঁতও বেশ ধারালো। সাধারণত জলাশয়ের আগাছা, জলজ পোকামাকড় ও ছোট মাছ এদের প্রধান খাবার। যেসব পানিতে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায়, সেখানে অন্য মাছ বাঁচতে পারে না। তবে এই মাছ অনায়াসে বাঁচে। এমনকি পানি ছাড়াও সাকার ফিশ 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের উন্মুক্ত জলাশয়ে সাকার মাছের বিস্তার বন্ধ করা না গেলে সকল ধরনের দেশীয় মাছ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে।